মেন আকর্ষণ একটা আছে, আপনারা যদি ওর যে ভিউয়ার্সরা আছে যদি আসেন সেটা পাবেন প্যান্ডেলের ভেতরে, ভূত কিন্তু থাকছে এবং ভূতটা জ্যান্ত ভূত পাবেন। অ্যাকচুয়ালি দেখো এই যে ভাঙাচোড়া দেয়াল, এগুলো স্ট্রাকচার তৈরি হচ্ছে, আরও অনেকটা অনেক কিছু তৈরি হওয়া বাকি আছে, সবে তো মোটামুটি বলতে পারলে কাজ শুরু হয়েছে। তো হ্যালো গাইজ, আমি বাদশাহ শাহ, ওটা চলে এসছে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আর এই মুহূর্তে কিন্তু চলছে কালী পুজোর প্রস্তুতি পুরো কলকাতা শহর জুড়ে, একদম মানে টান টান প্রস্তুতি চলছে। আর কয়েকদিন মাত্র বাকি আছে হাতে, এই সপ্তাহটা জাস্ট বাকি আছে মানে কালী পুজো আসতে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড কালী পুজো নিয়ে, কারণ আমি নিজে কালী পুজোর পার্ট মানে পার্ট হয়ে থাকি। আমাদের পাড়ার, নিজের পাড়ার অনেকগুলো ক্লাবেরই প্রস্তুতি দেখাচ্ছে, খুঁটি পুজো দেখাচ্ছে মানে কালী পুজোর জন্য। তো আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে মুরাদপুর, আমরা কজন ক্লাবের একদম যে প্যান্ডেল তৈরি হচ্ছে সেই প্রস্তুতিটা তোমাদেরকে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু অলরেডি কিন্তু তাদের এই যে মণ্ডপ কিছুটা তৈরি হয়েছে, এখনও অনেক কিছু কাজ বাকি আছে, এখনও কিছুই হয়নি বলতে গেলে। জাস্ট আমি জাস্ট তোমাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি, তাদের এবছরের যে থিম সেটা হচ্ছে কিন্তু হানাবাড়ি, ঠিক আছে? তোমরা তো মানে শুরুতেই দেখতে পারো, তোমাদেরকে পোস্টারটা দেখালাম, হানাবাড়ি লেখা আছে। এবং কি ব্যাপার না ব্যাপার ডিটেলসে তোমরা এই ভিডিওতে পুরো সম্পূর্ণ এই ভিডিওতে দেখতেই পাবে। শুধু একটাই কথা বলবো তোমাদেরকে, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, আর একদম ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো, অনেক মজা হবে। এদের এখানকার ক্লাবের যে ঠাকুর সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, সব কিছু দেখাবো, কথা বলবো এখানকার মেম্বারদের সাথে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখার চেষ্টা করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সেটা দেখতেই পাচ্ছ এখানে মৃৎশিল্পীরা কিন্তু মা কালী এই মুহূর্তে তৈরি করছে। আমার পেছনে চারিদিকে মা কালীর মূর্তি, ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন রকমের আছে। এবং এখানে যে কালী মূর্তিটা আমি অ্যাকচুয়ালি দেখানোর জন্য আমি এসেছি, তো একটু সাবধানে আমাকে এখানে চলাফেরা করতে হচ্ছে, কেননা চারদিকেই মা কালীর মূর্তি, অনেক কষ্ট করে তারা বানিয়েছে, একটু কিছু নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগবে। তো যেটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ মা, এই যে মূর্তিটা, এই মূর্তিটা কিন্তু অ্যাকচুয়ালি মুরাদপুর আমরা কজন ক্লাবের কিন্তু এই ঠাকুরটাই যাবে, যেই মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যতটা তৈরি হয়েছে। এখনও কাজ বাকি আছে, আরও কয়েকদিন লাগবে সেই প্যান্ডেলটা তৈরি হতে, সেই প্যান্ডেলেরই কিন্তু মূর্তি এটা। তো এখনও অনেক কিছু কাজ বাকি আছে, মার গায়ে অনেক গয়না পড়বে, অনেক শাড়ি কাপড় বিভিন্ন রকম সাজ অনেক বাকি আছে। তো এটাই জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে এলাম। আর এখানে ক্লাবের দাদাও একজন আছেন, দাদা তোমার নাম কি? নন্দদুলাল মুখার্জি। নন্দদুলাল মুখার্জি, তুমি ক্লাবের সাথে কিভাবে জড়িত আছো? আমি ক্লাবের সঙ্গে সব বিষয়ে জড়িত আছি, ক্লাবের মেম্বার, ক্লাবের মেম্বার এবং আমি এই পূজোর কোষাধ্যক্ষ। আচ্ছা, তো আমি তো মোটামুটি ক্লাবের এবছর যে তোমাদের যে চিন্তা ভাবনা সেটার ব্যাপারে কথা বলেছি অলরেডি, হানাবাড়ি এবং বিভিন্ন যে তোমরা যেটা চেষ্টা করছো। তো কবে কাজ শেষ হবে মোটামুটি? কাজ আমাদের এক তারিখে শেষ হবে, এক তারিখে আমাদের, দু তারিখে আমরা উদ্বোধন করব। আচ্ছা, এবং তিন তারিখ থেকেই আমরা মানুষের প্রবেশাধিকার খুলে দেব। আচ্ছা আচ্ছা, দর্শনার্থীরা দেখতে পাবে। এবং এই যে হানাবাড়ির যে ব্যাপারটা, যে একটা গাছ গা ছিমছিম করা যে ব্যাপারটা, সেটা মানুষ উপলব্ধি করতে পারবে। মুরাদপুর আমরা কজন ক্লাব, যে ক্লাবের প্রস্তুতি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে, সেই ক্লাবেরই ছাদে আমি দাঁড়িয়ে আছি। এবং আমি ছাদে কেন উঠেছি এটা যদি তোমাদের মনে প্রশ্নটা জাগে, তো আমি দেখিয়ে দিচ্ছি পেছনে। অ্যাকচুয়ালি দেখে নাও পেছনে যে জিনিসটা তৈরি হচ্ছে এটা, এখানে কিন্তু ওই যে হানাবাড়ির যে দেয়াল, যে ভাঙাচোড়া একটা দেয়াল, যে স্ট্রাকচারটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। তো আমি কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি দেখো এই যে ভাঙাচোড়া দেয়াল, এগুলো স্ট্রাকচার তৈরি হচ্ছে, আরও অনেকটা অনেক কিছু তৈরি হওয়া বাকি আছে, সবে তো মোটামুটি বলতে পারলে
কাজ শুরু হয়েছে, কিছুটা এগিয়েছে কাজ, তো অনেক কাজ বাকি আছে, সেগুলো তোমাদেরকে আমি চেষ্টা করব, মানে একদম যখন প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তখন একবার যদি আমি সময় পাই অবশ্যই একবার তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ব্লগিংয়ের মাধ্যমে। তো অবশ্যই চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, স্কিপ কিন্তু করো না, আমি বারবার একটা কথাই বলছি, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই সন্ধেবেলায় আমি দেখা করব আবার তোমাদের সাথে ভিডিওতে, এখন আপাতত চলে যাচ্ছি, সন্ধেবেলায় কথা বলবো কনভেনার এই পুজোর এবং তার সাথে এই প্যান্ডেল যে তৈরি করছে এবং যার মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে তার সাথে কথা বলে নেবো, ঠিক আছে? আর এই টি শার্টটাও চেঞ্জ করা হচ্ছে, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি, তাই এই টি শার্টটাও চেঞ্জ করতে হবে। তো চলো দেখা হচ্ছে সন্ধেবেলায়। গাইজ, আমরা কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি তারই কিন্তু যে এবছরের প্যান্ডেল যে মেন মানে চিন্তাভাবনা যার মাথা থেকে এসছে এবং যিনি প্যান্ডেলটা মেন করছেন তার কিন্তু পেয়ে গেছি সে দাদাকে। তো দাদা, তোমার নাম কি? আমার নাম সোমনাথ দত্ত। সোমনাথ দত্ত, তো কী চিন্তাভাবনা তোমাদের এবছরের? এবছরের চিন্তাভাবনা একটা হানাবাড়ি টাইপের করা হবে, যেখানে আপনার পুরনো ইটের যেরকম বাড়ি হয় সেরকম একটা টাইপের বাড়ি করা হবে, ভেতরটা একটা যেরকম পাথরের ডিজাইন করা ওরকম ডিজাইন থাকবে। আচ্ছা, আর একটু ভুতুরে টাইপ, ভুতুরে অন্ধকার একটু থাকবে, অন্ধকার থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্ধকারের মধ্যে একটু ভূত ফুত। আচ্ছা, এরকম একটা ব্যাপার। মোটামুটি তো আমি ঘুরে দেখালাম প্যান্ডেলটা, তো কতটা তৈরি হচ্ছে আপাতত এখনও অবধি, তো এখনও কতদিন লাগবে? আর বেশি দিন তো বাকি নেই পুজো, আর দু তিন দিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি এই মাসের শেষের দিকের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তিরিশ তারিখে, হ্যাঁ, চার তারিখ তো কালী পুজো আমাদের মেন, তিরিশ তারিখে খুব বেশি হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই পুজোরই কাজ করছো নাকি অন্য কোনো পুজোর কাজ করছো তার সাথে? না না, এটাই করছো, তাই তো? তো তোমরা কতজন মিলে কাজ করছো এখন অবধি? আমরা চার পাঁচজন। চার পাঁচজন মিলে, রাতেই কাজ হচ্ছে নাকি দিন রাত মিলে? দিনে রাতে, কখনো দিনে কখনো। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি দিন রাত মিলিয়ে মিশিয়ে কাজ হচ্ছে, দাদাকে পেলাম, ধন্যবাদ দাদা তোমাকে অনেক। তো আমি কিন্তু এই মুহূর্তে যাকে পেয়ে গেছি সে হচ্ছে মুরাদপুর আমরা কজন ক্লাবের কিন্তু কনভেনার, তো তার নাম হচ্ছে সঞ্জু গাঙ্গুলি। তো দাদা, তোমার পরিচয়টা তুমি আরেকবার ভালোভাবে দিয়ে দাও। নমস্কার, আমি এই বছর আমরা কজন ক্লাবের 41তম বছর আমি কনভেনার হয়েছি কালী পুজোর, প্লাস আমাদের এখানে নিজস্ব মন্দির আছে, আমাদের ক্লাবেরই মন্দির মুরাদপুর আমরা কজন গণেশ মন্দির। তো আমি এই বছর কনভেনার হয়েছি, এই বছর আমাদের কনসেপ্ট হচ্ছে হানাবাড়ি। তার মেন আকর্ষণ একটা আছে, আপনারা যদি ওর যে ভিউয়ার্সরা আছে যদি আসেন সেটা পাবেন প্যান্ডেলের ভেতরে, ভূত কিন্তু থাকছে এবং ভূতটা জ্যান্ত ভূত পাবেন। আচ্ছা, কীভাবে আসবে একটুখানি একটু পরে, কারণ একটু ভেতর দিকে তো। আপনারা যদি আসেন টালিগঞ্জ দিয়ে, যদি আসেন তাহলে টালিগঞ্জ দিয়ে অটো ধরে আসবেন হচ্ছে মুচিপাড়া, মুচিপাড়া থেকে আবার অটো ধরে নামবেন পঞ্চনন্তলা, পঞ্চনন্তলা থেকে উল্টো ঠিক মন্দিরের উল্টো দিকে রাস্তা দিয়ে সোজা একটু আসলেই গণেশ মন্দির, ওখানেই হচ্ছে পুরো ভূত আতঙ্ক থাকবে। আশা করছি আপনারা আসলে এই বছর যে আনন্দ পাবেন আর তার সাথে জ্যান্ত ভূত, এক্সট্রা সারপ্রাইজ, ওটা আসলে বুঝবেন, না আসলে বুঝবেন না। ঠিক আছে, তো আমি তো খুব এক্সাইটেড আসার জন্য, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এসো। আর দাদা কিন্তু বলে দিল এবছর কনসেপ্টটা কী আছে, একদম পরিষ্কার বলে দিল, আর কিছু তো টুইস্ট তো থাকছেই সেটা এখন বলা যাবে না, সেটা তোমরা আসলেই কিন্তু দেখতে পাবে। তো খুব ভালো লাগলো, আগেও আমি এই ক্লাবে এসেছি অন্য কারণে এসেছি, কিন্তু ব্লগিংয়ের জন্য আসিনি, তো এর আগেও এসেছি, খুব ভালো তাদের মানে মানে কী বলবো, মানে খুব ভালোভাবে মিশে যায় আমাদের সাথে, এটা খুব ভালো লাগে, তাই জন্য একবারই বলেছে তারা আসতে, আমি একবারই চলে এসেছি। আর কোভিডের প্রোটোকলটা সেটা হচ্ছে যে মাস্ক পরবে অবশ্যই, স্যানিটাইজার ইউজ করবে, এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যেই বিধি নিষেধগুলো দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করো। তো এটাই মেন ব্যাপার, নিজেরা দেখো, আমরা যদি সাবধান থাকি তাহলে কিন্তু আর কোনো কিছু কেউ আটকাতে পারবে না, করোনা কিন্তু হার মানবেই, তো একদম ঠিক বললাম কি না? তো তুমি কিছু বলবে ব্যাপারে? আমি খালি বলবো যারা আসবেন তারা দয়া করে মাস্ক পরে আসবেন, যখন আমাদের মণ্ডপে ঢুকবেন মাস্কটা পরে আসবেন, কারণ মাস্ক ছাড়া আমরা অ্যালাউ করবো না, কোভিডের জন্য অনেক হয়তো নিজেদের লোকেদের প্রাণ গেছে অনেকেরই, তো সেই সূত্রে আমি বলবো সবাই মাস্কটা একটু পরে আসবেন। আর যদি মাস্ক নাও পরে আসেন আমাদের ক্লাব থেকে ব্যবস্থা থাকবে, মাস্ক থাকবে, স্যানিটাইজার থাকবে, বাথরুম আমরা রেডি করছি যারা ঠাকুর দেখতে আসবে তাদের জন্য, প্লাস জলের ব্যবস্থা থাকবে, কোনো অসুবিধা হবে না আশা করছি। আপনারা আসুন, আমাদেরকে একটু সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়ান, আমরা 41 বছর আমাদের পুজো, আমরা সব থেকে পুরনো ক্লাব এই কালীপদম কাজী রোডে, 1953 আমাদের ক্লাব তৈরি হয়েছিল, তখন থেকে ক্লাব মানে আমার বাবা কাকাদের আমল থেকে চলছে, এখনও চলছে, এরপরেও চলবে। এরিয়াতে কিন্তু এই ক্লাবের কিন্তু নাম আছে, আমি যতদূর জানি। হুম, আমাদের মেন গণেশ পুজোই মানে আমাদের অ্যাকচুয়ালি গণেশ ঠাকুরের মানে আমরা পুজোটা বেশি করি,
আমাদের গণেশ চতুর্থীতেও হয়তো ও আসবে কভারেজ করতে, তখন দেখতে পারবেন 1,500-2,000 লোক বসে খায় আমাদের এখানে। আমি কিন্তু এটা দেখেছি আগের বছর, কখন ব্লগিং করতাম না তাই জন্য কখন করতে পারিনি। তো ওরা বসে খায় 1,500-2,000 লোক মোটামুটি থাকে। আর ধরুন যেদিন গণেশ চতুর্থীর দিন আমাদের ডালা পড়ে প্রায় ধরুন 500-550-এর মতন ডালা পড়ে, হিউজ ডালা পড়ে, মানে একটা হিউজ একটা ব্যাপার হয়। কিন্তু লাস্ট 2 বছর ধরে আমাদের বন্ধ আছে পুজো, মানে পুজোটা ছোটো করে হচ্ছে, ওই আমরা মানে অনুষ্ঠান করছি না, বা ধরুন আমরা কোভিডের জন্য। আশা করছি যদি কোভিডটা কেটে যায় সামনের বছর আপনারা মানে কভারেজটা ওর থেকে ভালো মতনই পাবেন, কারণ আমাদের এখানে মেলা ফেলা সব বসে আর প্রচুর মানুষের ভিড় হয় এবং প্রচুর মানুষ আমাদের ক্লাবটাকে ভালোবাসে, মানে আমাদের এরিয়াতে যারা যারা আমাদের ক্লাব চেনে তারা আমাদের ক্লাবকে সবাই ভালোবাসে। শুধু এইটুকুই বলে আমি ভাইকে দেবো যে ভাই কথা বল। আচ্ছা, তো দাদা তো সব কিছুই বলে দিল, কোভিড প্রোটোকল আমিও বললাম, দাদাও শেয়ার করলো। আর অবশ্যই কিন্তু মাস্ক পরে সবাই, এখানে শুধু না যেখানেই যাও না কেন মাস্কটা অন্তত ক্যারি করো। আমরাও মাস্ক পরেছিলাম, জাস্ট এই ভিডিওর জন্য জাস্ট মাস্কটা খুলেছি আমি। তো অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলো না বাদশা সৌরভ ইউটিউব চ্যানেল। আর এরপরে অন্য অন্য ক্লাবের কিন্তু ব্লগও খুব তাড়াতাড়ি আসছে, তো দেখতে থাকো আমার চ্যানেলটা। চলো টাটা টাটা।